হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমি আমার মেয়ের জন্য চাল গুঁড়া কীভাবে করে তৈরি করে খাওয়াই সুজির পরিবর্তে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে আমি চিনি গুঁড়া চালটা নিয়েছি। এটা কেন নিয়েছি, কারণ হচ্ছে কি আমি দুটা চাল মিক্স করে খাওয়াই। আর অনেকে হচ্ছে গিয়ে তৈরি করে শুধুমাত্র ভাতের চাল, যেটা নর্মাল চাল সেটা দিয়ে, এই যে আমি ওকে যে চালটা দিয়ে খিচুড়ি খাওয়াই, এই যে এটাকে হচ্ছে গিয়ে লাল চাল বলে, এই চালটা অর্ধেকটা নিয়েছি। আর হচ্ছে গিয়ে এখানে আমি চিনি গুঁড়া চালটাও প্যাকেটের থেকে নিয়েছি, তো এটাও অর্ধেকটা নিয়েছি। আপনি চাইলে আপনার বাচ্চাকে শুধু সেদ্ধ চাল খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এটা দিই শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য। চাল তো চালই, কিন্তু বেশি পুষ্টিগুণ কিন্তু সেদ্ধ চালের মধ্যে থাকে। সো আপনারা কিন্তু ভাতের চাল দিয়ে এটা তৈরি করতে পারেন। তো প্রথমে আমি চালটাকে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে তারপরে জলটাকে ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেওয়ার পরে হচ্ছে এই যে আমি থালার ভিতরে এভাবে করে ছড়িয়ে দেবো, ছড়িয়ে জাস্ট হচ্ছে ফ্যানের বাতাসে একটু শুকিয়ে নেব। বাহিরে শুকাবো না, বাহিরে শুকালে কি হয় ধুলাবালি, ময়লা, পোকা, আবর্জনা অনেক কিছু পড়তে পারে। তারপর হচ্ছে গিয়ে ধুলাবালি ডাস্টিং এর কারণে কিন্তু এটা আর মানে ব্যাকটেরিয়া এফেক্ট করে অনেকটা। তো যাই হোক, এই যে দেখুন একদম ঝরঝর হয়ে গেছে চালটা। আর এভাবে করে কিন্তু সংরক্ষণ করলে আপনারা কিন্তু প্রায় এক মাস ধরে সংরক্ষণ করতে পারবেন, কিন্তু আমি এক মাস ধরে সংরক্ষণ করি না, একদম এক সপ্তাহ কি দুই সপ্তাহের বেশি আমি তৈরি করি না। এইটুকু নর্মাল টেম্পারেচারে ঘরের এটা ভালো থাকে, আমার এটা ফ্রিজও রাখতে হয় না। তো এই দেখুন চালটা শুকিয়ে ফেলেছি, যেহেতু আমি চালটাকে রোদ দিচ্ছি না, তার জন্য এখানে হচ্ছে কি আমি তাওয়াতে হালকা টেলে নেব। এটা দেখুন কতটা গরম, আমি ধরতেও পারছিলাম না, দেখাচ্ছি আপনাদেরকে। এর চালটা কিন্তু ব্রাউন হওয়া যাবে না, মানে লালচে হওয়া যাবে না, চালটা কিন্তু সাদাই থাকবে। সেম ক্যাটাগরিতে আমি এখানে কিন্তু এই যে সেদ্ধ চালটাকেও ভেজে নেব, এটাও কিন্তু লালচে হওয়া যাবে না, মানে একদম ভাজা ভাজা হওয়া যাবে না, জাস্ট পানিটা শুকানো হবে, চালটা সাদাই থাকবে। এরপরে আমি এগুলোকে গুঁড়ো করে নেব, একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই যে গুঁড়ো করছি, দেখুন আমি পাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও গ্রাইন্ড করে নিতে পারেন। এরপর চালনি দিয়ে চেলে নেব, এটার যে একদম মিহি কিন্তু হবে না, একটু হচ্ছে সুজির মতো দানা দানা থাকতে হবে। তৈরি করি আমার মেয়ের জন্য দুধ সুজি তৈরি করি, সেটার রেসিপি কিন্তু আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকবেন।